আমার নাম মুসাম্মদ কানি ঝালেমা কনক, আমার বাবার নাম আব্দুল কাইয়ুম। উনি ছিলেন ডাচ বাংলা ব্যাংকের একজন সেলস ম্যানেজার। উনার এরিয়ার মধ্যে, উনার থানা ছিল রায়পুরা, উনার এই রায়পুরা থানার মধ্যে 30টা আউটলেট ছিল, যার মধ্যে একটা আউটলেট ছিল হচ্ছে আলগি বাজার। ওই বাজারের যে লোক, যে আউটলেটের দায়িত্বে ছিল, উনি আনুমানিক 50 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। এখন ব্যাংক কর্তৃপক্ষ সকল দায় ভার যা কিছু আছে সব কিছু আমার আব্বুর উপর চাপাই দিছে, মানে এ টু জেড। তাকে মেন্টালি অনেক প্রেশার দিছে, যার জন্য সে খাওয়া দাওয়া টোটালি বন্ধ, সব কিছু অফ করে দিছে। মানে রাতে সারা রাত কান্না করছে, আমাদের ধরে কান্না করছে। তখন আমরা তো আর এই বিষয়টা এত সিরিয়াস নিয়ে না, শুধু বুঝাইছি যে আব্বু কোনো টেনশন করেন না, এ লোক ধরা পড়ব, আপনি কোনো ধরনের কোনো রকম টেনশন করেন না, আর আমরা তো আসি সাথে। কিন্তু আব্বু তো ওই বাজে বাজে কমেন্টগুলো যে করছে আব্বুরে, আব্বু তো ওই কথাগুলো নিতে পারে নাই। আব্বু তো একদম সরল সোজা মানুষ, ওনারে যা নয় তাই ভাবে হ্যারাসমেন্ট করছে। আর যে হ্যারাসমেন্ট করছে তিনি হচ্ছে নরসিংদীর আরএম, ওনার নাম হচ্ছে দেওয়ান মোহাম্মদ তৌহিদুল ইসলাম। উনি যেটা করছে মেইনলি, মেন কালপ্রিট যার বলে, উনি আমার আব্বুরে যা নয় তাই বাজেভাবে হ্যারাসমেন্ট করছে, যেটা আব্বু সহ্য করতে পারে না।